টয়োটা এক্স নোয়া এক্স এডিশনের এই গাড়িটিতে কিন্তু আপনারা সানরুফ মুনরুফ পেয়ে যাচ্ছেন। এটা নোয়া এক্স হাইব্রিড 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন। গাড়িটি কিন্তু ফুললি টিপটপ কন্ডিশনে, ফুললি ফ্রেশ কন্ডিশনে আদিবা কার সেন্টার আপনারা পেয়ে যাবেন। স্টারলেট জিটি টু ডোরের এই গাড়িটি, 1990 মডেল, 96 রেজিস্ট্রেশন ইয়ার। এটা এলিয়ান A15 2003 মডেল এবং 2009 রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়িটি। গাড়িটি অনেক আগের মডেল, বাট বডি কিন্তু একেবারে টিন বডি, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। পারেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পারেজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আর আজকের স্পেশালি এই ভিডিওতে কিন্তু চারটি গাড়ি রয়েছে আমাদের সাথে। টয়োটা এক্স নোয়া 2003 মডেল, 2015 হাইব্রিড রয়েছে, টয়োটা স্টারলেট জিটি রয়েছে, আর টয়োটা এলিয়ান A15। তো শুরুতেই আমাদের সাথে রয়েছে টয়োটা এক্স নোয়া এক্স এডিশনের এই গাড়িটিতে কিন্তু আপনারা সানরুফ মুনরুফ পেয়ে যাচ্ছেন। 2003 মডেল, 2006 রেজিস্ট্রেশন ইয়ার এবং অকটেন ড্রাইভে রয়েছে গাড়িটি। দেখতেই পাচ্ছেন যে হেডলাইটগুলো কিন্তু একেবারে ফুললি, একেবারে অরিজিনাল অবস্থায় ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং সামনের লুকসটাও কিন্তু অনেক এক ইউনিক একটা লুকস রয়েছে বডি কিট থাকার কারণে। এবং গাড়িটি কিন্তু মোটামুটি আপনারা হোয়াইট পাল কালার, একেবারে টিপটপ কন্ডিশনে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন। ডুয়েল এসির এই গাড়িটি। ওকে। এবং 8-সিটের এই গাড়িটিতে কিন্তু স্পেশালি আপনারা সানরুফ মুনরুফ পেয়ে যাচ্ছেন, স্মোকিং সাকার পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সানরুফ মুনরুফ সহ এবং টোটাল 8-সিটের গাড়ি। 8-সিটের গাড়ি। ওকে, ব্যাক সাইডটা কি অবস্থা ভাই? ব্যাক সাইড আপনারা ফ্রেশ কন্ডিশনে ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন। এই গাড়িটির গ্লাসগুলো দেখতেই পাচ্ছেন যে একেবারে কিন্তু 100% জেনুইন অবস্থায় রয়েছে, এবং অনেক সুন্দর একটি লাইটিং স্পয়লার রয়েছে। গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। মডেল ইয়ার 2003, রেজিস্ট্রেশন ইয়ার 2006, এবং ফুললি অকটেন ড্রাইভে রয়েছে। ডকুমেন্টসগুলো ফুললি আপ টু ডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর গাড়ির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13,20,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। ওকে ভাই, আমরা এরপরে আমাদের সাথে রয়েছে টয়োটা নোয়া এক্স হাইব্রিড 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন। গাড়িটি কিন্তু ফুললি টিপটপ কন্ডিশনে, ফুললি ফ্রেশ কন্ডিশনে আদিবা কার সেন্টার আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট এবং কালার থেকে শুরু করে সব কিন্তু 100% জেনুইন অবস্থায় রয়েছে। যারা চিন্তা করছেন যে একটা রিকন্ডিশন গাড়ি কিনবেন, আজকের গাড়িটি মূলত তাদের জন্য। তারা আসবেন, আমাদের গাড়িটি দেখবেন, অ্যানালাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে। আর দেখতে পাচ্ছেন যে সামনের লুকসটা কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায়, অরিজিনাল গেটআপে কিন্তু রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই, একেবারে 100% জেনুইন কালারের সাথে গাড়িটি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, মডেল ইয়ার 2015 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2021, এবং গাড়িটিতে রয়েছে পুশ স্টার্ট, এবং বাম সাইডে একটি দরজা অটো পেয়ে যাচ্ছেন, এবং ক্যাপ্টেন সিট রয়েছে 7-সিটার এই গাড়িটিতে। আচ্ছা, ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন আপনারা, এবং পুশ স্টার্ট, পুশ স্টার্ট, স্টিয়ারিং কন্ট্রোলার। মাইলেজ কত হয় গাড়িটার? 49,000। আচ্ছা, মাইলেজটা কম আছে, তার মানে গাড়িটা রাফ ইউজ হয় নাই, একেবারে অরিজিনাল কালারের আছে, যা আছে সবই ফ্রেশ কন্ডিশনে, মানে এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আদিবা কার সেন্টার। এবং ব্যাক সাইডটা তো ভাই ফ্রেশ 100% সব, যেহেতু কালার অরিজিনাল রয়েছে, আপনারা এই গাড়ি নিলে আপনারা আপনাদের মতো অ্যানালাইজ করে আপনাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 15 মডেল, 21 রেজিস্ট্রেশন, 25,40,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি, তবে আপনারা আসলে কিছু কমবে। ওকে ভাই। এরপরে আমাদের সাথে রয়েছে স্টারলেট জিটি টু ডোরের এই গাড়িটি, 1990 মডেল, 96 রেজিস্ট্রেশন ইয়ার, এবং গাড়িটিতে কিন্তু আপনারা ফুললি ডকুমেন্টসগুলো আপ টু ডেট পেয়ে যাচ্ছেন। এবং মজার আর একটা ব্যাপার, ফার্স্ট পার্টি ব্লু বুক রয়েছে গাড়িটিতে, বাংলাদেশে একজন ইউজ করেছে এই গাড়িটি, টিপটপ কন্ডিশনে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অনেক সুন্দর কিন্তু মডিফাই করা রয়েছে গাড়িটি, আর জিটি মানেই তো জাস্ট ওয়াও। আপনারা জাস্ট ওয়াও পার্সোনাল ইউজের জন্য, যারা ইয়ং জেনারেশন তারা কিন্তু চাইলে এই গাড়িটি ইউজ করতে পারে। টু ডোর ভাইয়া? জি, টু ডোরের। এটা কিন্তু অরিজিনাল টু ডোর। অনেকে আমরা দেখছি যে অনলাইনে অ্যাড দেখার পরে কোশ্চেন করেন যে ভাই এটা মডিফাই কিনা। ভাই, ফোর ডোর টু ডোর মডিফাই করলে তো পিছনে গ্যাপই আসবে না। আচ্ছা, এটা অরিজিনালি টু ডোরের গাড়ি। ওকে, ভিতরটা কি অবস্থা ভাইয়া? অনেক সুন্দর, টিপটপ কন্ডিশনে রয়েছে, স্পোর্টস সিট রয়েছে গাড়িটিতে দেখতেই পাচ্ছেন, এবং ড্যাশবোর্ডটি কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, ব্যাক সাইডটা কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, ব্যাক সাইডও ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর একটি স্পয়লার রয়েছে গাড়িতে, ব্যাক গ্লাসটিও 100% জেনুইন অবস্থায় রয়েছে, ব্যাক লাইটটিও কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে ইনশাআল্লাহ এই গাড়িটির পেয়ে যাবেন। আচ্ছা, টয়োটা স্টারলেট সোলিন জিটি, টয়োটা স্টারলেট জিটি। ভাই, এই গাড়িটা সার্ভিস কিরকম দিবে? এগুলো রাফ ইউজের জন্য খুব ভালো গাড়ি, যেহেতু EFI ইঞ্জিন রয়েছে গাড়িতে, ইনশাআল্লাহ খুব ভালো একটা পারফরমেন্স এই গাড়িতে দিবে। ইঞ্জিনটা সিসি কত ভাইয়া? 1331 সিসি। আচ্ছা, প্রাইস কত চাচ্ছেন ভাইয়া? 4,20,000 টাকা, সাথে আপনার ডকুমেন্টসগুলো ফুললি কমপ্লিট অবস্থা, আপ টু ডেট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর আপনারা আসলে কিছুটা কমাবো, মানে বাইকের টাকায় গাড়ি। জি, ফিক্সড কত রাখা যাবে ভাইয়া? ফিক্সড ফিক্সড আমাদের টার্গেট 4,00,000 টাকা, তাও আসলে সম্মান করবে ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখে আসলে কোনো অনার করবেন? অবশ্যই, ডেফিনেটলি। ওকে ভাই, আমরা এরপরে কি দেখব? এরপরে টয়োটা এলিয়ান A15 2003 মডেল এবং 2009 রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়িটি। গাড়িটি অনেক আগের মডেল, বাট বডি কিন্তু একেবারে টিন বডি, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। মোস্ট পপুলার ইন্টেরিয়র, এক্সটেরিয়র অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে, বাংলাদেশে 2009 থেকে ইউজ করা হয়েছে। সিএনজি বা এলপিজি করা আছে গাড়িটিতে? 60 লিটার সিএনজি করা রয়েছে, ঢাকা মেট্রো গোয়া 25 সিরিয়ালে গাড়িটি, মিরপুর BRTA থেকে
নয় রেজিস্ট্রেশন করা হয়েছে এবং ফুললি ডেকোরেশন করা রয়েছে সিলভার কালারে। এই গাড়িটি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, ভিতরটা কি অবস্থা ভাইয়া? উডেন ইন্টেরিয়র রয়েছে, ফুললি সিট কভার, স্টিয়ারিং কভার কমপ্লিট অবস্থা ইনশাআল্লাহ রয়েছে গাড়িটির। অনেক ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি আপনারা পেয়ে যাবেন। ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং উডেনটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন হেডলাইটটিও একেবারে জেনুইন অবস্থায় রয়েছে, গাড়িটির সাথে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ঢাকা মেট্রো G25 সিরিয়ালের টয়োটা এলিয়ান A15 এই গাড়িটি। আচ্ছা, গাড়িটি মডেল ইয়ার 2003, রেজিস্ট্রেশন ইয়ার 2009, ডকুমেন্টসগুলো ফুললি আপডেটেড অবস্থায় রয়েছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে গাড়িটিতে। আর গাড়িটিতে আপনারা 60 লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাচ্ছেন। আস্কিং প্রাইস রয়েছে মাত্র 12,90,000 টাকা, তবে এই প্রাইস নেগোসিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 0173115497 এই নাম্বারে যোগাযোগ করুন। আর সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।